মর্মকথা তুমি প্রকাশ করলে পাঞ্চালী, আমিও তাই ভাবি মনে মনে, কে আমি? আমি কে? পাণ্ডব নই, কৌরব নই, এক অনাহূত অতিথি আমি হস্তিনাপুরে, কুল গোত্রহীন। আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি, সূত পুত্র হয়েও চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন কোনো এক স্বয়ম্বর সভায়। অর্জুনের প্রতিদ্বন্দ্বী, অথচ জানো মাঝে মাঝে অদ্ভুত ভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয়। নতুন কথা শোনালে তুমি পাঞ্চালি। কেন, এ কথা কেউ আগে তোমাকে বলেনি? তোমার হাসিতে, হাতের ভঙ্গিতে, কখনো তোমার কণ্ঠস্বরে, ওষ্ঠরেখায় স্পষ্ট নয় কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য, যেন দুই ভাই, তুমি আর অর্জুন। তোমার কল্পনা শক্তি প্রখর। সূত পুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য। কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয়। সত্যি বলতে তোমাকে আমি এই প্রথম দেখলাম। এর আগে স্বয়ম্বর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে, আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা, এক দীপ্ত পুরুষের আভাস মাত্র। কেননা তখনই পুরোহিত আমার কানে কানে বললেন, ইনি সূতপুত্র, তোমার বরণীয় নন। আমি নামিয়ে নিলাম চক্ষু, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। তুমি যখন দ্বারপথে, আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল, সেই মুহূর্তে তুমি নিষ্ক্রান্ত হলে, কর্ণ দীর্ঘশ্বাস কেন? ভালো নয় পাঞ্চালী, ভালো নয়। নতুন করে সেই বেদনা জাগানো, নতুন করে সেই জ্বালা, সেই প্রতিকারহীন অবিচার। এখনো জ্বালা এতদিন পরেও। দূত সভায় তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি? তোমার মনে আছে দূত সভায় আমি কি বলেছিলাম, কি করেছিলাম? আমি ছিলাম আর তো উদ্ভ্রান্ত, তোমাকে লক্ষ্য করিনি আমি। আমারও স্মৃতি অস্পষ্ট, শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম, চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার রসাগ্নি, বিশ্রস্ত কেশ, বিশৃঙ্খল বসন, লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে দীপ্যমান। আর সেই মুহূর্তে আমার শোনিত হলো প্রজ্বলন্ত, আমার মস্তক যেন দীর্ণ, আমার চিন্তায় অন্ধকার, আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা, কামনা, ক্রোধ, দুঃখ সব একসঙ্গে। আমি কি হেসে উঠেছিলাম যেন মদিরায় মত্ত, উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার নক্কার। শুধু এইটুকু জানি, আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। থাক 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 কর্ণ, অতীত আর আলোচ্য নয় এখন, কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার, ওই যাকে অবিচার বললে তুমি, তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ম্বর সভা? তুমি দুর্যোধনকে বলো তোমার সুহৃদ, কিন্তু তার কাছে কি পেয়েছো তুমি? এক মুঠো রাজত্ব, কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবী তাকে নয় অন্তর্সানহীর অভিধা মাত্র। ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের, তুমি শুধু ব্যবহার্য তার, যন্ত্র যেমন যন্ত্রের। বীর তুমি কর্ণ, বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান?
তোমার যুক্তি আমি মানতে বাধ্য পাঞ্চালি। কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না। তুমি কি ভাবো সম্ভব নয়, বিশ্বাসও নয়, তবু ধরা যাক। দুই বাদ, যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বের। ভরত বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ। তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার? যে পক্ষেরই জয় হোক তোমার কিচ্ছু এসে যায় না। আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম পাঞ্চালি। আমি জানি, আমি জানি তোমার অধর্ম হবে দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো। কিন্তু আছে অন্য এক পথ, তৃতীয় পথ, স্বপক্ষে নয়, বিপক্ষে নয়, বিবিক্ত, ত্যাগ নয়, অত্যাগ নয়, নির্লিপ্তি। দেখছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও, পাণ্ডবের জয়ে তুমি সন্দিহান। অন্তত নিশ্চিত জানি কৌরব পক্ষের নেত্রীগণের নিপাত। আর তাই বলি, যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই, স্বার্থ নেই, তাতে যুক্ত হয়ে তুমি কেন কেন প্রাণ নেবে কর্ণ? তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ পাঞ্চালি। কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তবু ভেবে দেখো, যদি তুমি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের প্রতিপক্ষ হও, তাহলে নিশ্চিত যেন অর্জুন তোমাকে সংহার করবেন কর্ণ। কি সেই মহৎ উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু? আমি সত্য বলব, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেজন্য কর্ণের আত্মাহতি আমার মনে হয় নিতান্তই অনর্থক। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না? তুমি কি তাহলে মৃত্যুপণ করেছ এই সুন্দর পৃথিবীতে, এই রুদ্রালোকে? তুমি কি বাঁচতে চাও না কর্ণ? কেউ কেউ নেই যাকে তুমি ভালোবাসো? আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী, আমি আয়ুর্ভিক্ষুক নই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই যুদ্ধের পরে, যখন আর অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না, তোমার সঙ্গে পঞ্চপাণ্ডবের মৈত্রী। ভাগ্যদোষে দুঃখ পেয়েছ তুমি, তাঁদেরও দুঃখ অগণ্য। অবশেষে হোক সুখের সমাপ্তি, হোক স্নিগ্ধ তোমার জীবন সৌহার্দ্যে, দানে, গ্রহণে, প্রীতির বিনিময়ে। তুমি নিশ্চয়ই জানো আমার স্বামীদের যিনি সুহৃদ, আমিও তাকে বন্ধু বলে মানি। কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই কর্ণ। আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, বিপর্যস্ত রাষ্ট্র, তারপর পঞ্চপাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা, এই অধিরত পুত্র বৈকর্তনের। কিন্তু পাণ্ডবেরা আমাকে কেউ নয়। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম, শুধু বন্ধু? না, এই আমার উত্তর পাঞ্চালি, না। তুমি জেনো আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত, আমার সব অস্ত্র নিয়ে, আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত। দুর্যোধনের জন্য নয়, কিন্তু যেহেতু তাতেই আমার সার্থকতা। এত এত প্রবল তোমার রণলিপ্সা, দেখছি তোমার কুখ্যাতি মিথ্যা নয়। ভাবতে পারিনি দ্রুপদ কন্যা, আমিও তোমার সেবক হতে পারি কোনোদিন। হ্যাঁ, তাও বিনা ত্যাগে, বিনা শ্রমে, শুধু নিশ্চেষ্ট থেকে, শুধু দিন যাপন, শুধু প্রাণ ধারণ করে। যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট, লোভনীয় হয় আত্মলোভ, তাহলে আর বাক্যব্যয় অনর্থক। আমি যাই। না পাঞ্চালী,
পাঞ্চালি, এই প্রথম তুমি আমায় কিছু বললে, এই প্রথম কোনো আদেশ করলে আমাকে। আমার দুর্ভাগ্য, আমি তা পালন করতে পারলাম না। তো আমাকে বলতে দাও, অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম, যুদ্ধের আগে শান্ত সময়ে রৌদ্রময় আকাশের তল। না, যেও না পাঞ্চালি, আর এক মুহূর্ত অপেক্ষা করো, আমি দেখি তোমাকে আরো একবার ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে, ছলনার সন্ধান থেকে দূরে, যুদ্ধের আগে গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতায়। সুশ্রাব্য বচন, যেন রূপমুগ্ধ জুবার, যার দৃষ্টি নীলিমায় মগ্ন, যার চিত্তে নির্মল অনুভূতি। অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দেবার জন্য উন্মাদ। তীব্র তোমার তিরস্কার পাঞ্চালি, কিন্তু সত্য নেই। আমি এতদূর পর্যন্ত হত্যায় বিমুখ যে মৃগ পক্ষীকে আঘাত করিনি কখনো। না না দ্রৌপদী, আমি উন্মাদ নই, শুধু অপেক্ষমান সে মহান নিষ্করুণ পরীক্ষার জন্য, যার মধ্য দিয়ে অবশেষে আমি পাবো আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত। অনিবার্য অনিবার্য তোমার পতন। আমার আমার দুঃখ হয় তোমার জন্য কর্ণ। পাণ্ডব পত্নী, বিজয়িনী হও। সত্যি ডালিয়া, দেখো কি মানে একটা ধ্রুপদ লেখা প্রথম পার্থ বুদ্ধ পুরুষ, পড়তে পড়তে কোন একটা জগতে আমরা চলে গিয়েছিলাম। আমাদের দেখতে দেখতে সময় চলে এলো, একটা ছোট্ট এক মিনিটে একটা কবিতা তুমি বলো, আমরা শেষ করব, একদম শেষের দিকে চলে এসেছি। বলো বাসন্তী, এটা দিয়ে শেষ করব। কুহেলের দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের কেলাস দোলা কাননের রঙ্গ হোলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সাহেলি, এলো কে রক্ত চেলি করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি এলো শ্যাম দুলালি, তমালে ঢাললি লালি নীলিমায় লাল দেয়ালা, বলো ব্যস্ত বাগিস মাধবীর নকল নবিশ, মধুরাত নাই হতে ইশ মাধবীর কুঞ্জে হাজির, বলিও মদন মোহন না যেতে শীতের কাপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হাহারা হরির গীতে হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে অধরের পিচকি রীতে, পুরিনি পানির হেঙ্গুল গাহিনি কোয়েল সাখি, মারালো গারল ভখি এখনই শ্যামে লোকে, আসেনি অশোক শিমুল ঘোরাশুই বকছি মিছে, ঘোরাশুই বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে এসেছে কি এসেছে, দোলে কার জেলির লালে, তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই, এলে শ্যাম আসবে রাই শ্রীমতী শ্যাম দুলালি, বৌশের রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ, এলে শ্যাম বংশীধারী গোপনের কবচিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় কেহ বাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙুনে রঙন হাসে আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে দুলেল পলাশ দোলে, পায় তার পদ্ম টোলে দিল বোন আলা করে, পায় তার পদ্ম টোলে দিল বোন আলা করে, পায় তার পদ্ম টোলে দিল বোন আলা করে, দিল বোন আলা করে। বাহ, এক রাশ বাসন্তিক শুভেচ্ছা। ধন্যবাদ ডালিয়া। বসন্তকালে কি ডালিয়া ফোটে?
না, একদম না, বসন্তকালে নয়, না, ডালিয়া শেষ। তোমায় অনেক শুভেচ্ছা, বসন্ত রঙের শুভেচ্ছা। আমার দর্শক বন্ধু কাব্যের অঙ্গন, তাদেরকেও সবাই ভালো থাকুন, দেখতে থাকুন কাব্যের অঙ্গনে। আজ এ পর্যন্তই, নমস্কার।